Hi everybody, I am going to discuss interruption method. Interruption method is one of the popular method for finding root of the equation. The interruption method de amra kibhabe root find kori. Amra interruption method e root find kora age age dekheni root of positive root ache ki negative root ache. Jodi amra 0 1 2 3 kore boshe boshe sign change hoy plus theke minus e ba minus theke plus e modhe tole amra positive root ta change lokkho rakhi. আর যদি এটা 0 মাইনাস 1 মাইনাস 2 এর মধ্যে চেঞ্জ হয় তাহলে এটা নেগেটিভ রুটটা আমরা খেয়াল রাখি তো এটা কনসিডার एग्जांपल আমরা ইন্টারাপশন মেথড আমরা ইন্টারাপশন মেথড দিয়ে আমরা কিভাবে ইকুয়েশন রুট ফাইন্ড করি তার একটা एग्जांपल নিই দেখা যাক লেট আস কনসিডার দা एग्जांपल অফ ইন্টারাপশন মেথড সলভ x³ - 8x - 4 বাই ইনার মেথড x³ - 8x - 4 বাই ইনার মেথড তো এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা আমরা f x = x³ - 8x - 4 আমরা ধরে নেব ধরে নেওয়ার পর আমরা x = 0 x = 1 x = 2 বসে বসে যাব x = 0 তে দেখতে পাচ্ছি - 4 এসে x = 0 মিন x এর মধ্যে 0 পাস করিয়ে যে ভ্যালুটা আসছে সেটা দেখলাম - এসে দ্যাট ইজ - 4 x = 1 বসালাম x = 1 বসিয়ে যেটা f of 1 পাচ্ছি সেখানে দেখলাম - 11 এসে এটাও নেগেটিভ x = 2 বসালাম 2 বসিয়ে দেখি এটা 2 টু দি পাওয়ার 3 যেটা বসালাম সেখানে - 12 এটাও নেগেটিভ x = 3 বসালাম যেটাতে পেলাম সে - 1 এটাও নেগেটিভ লেস দ্যান 0 x = 4 বসালাম এভাবে আমরা বসিয়ে যাচ্ছি আমরা বসিয়ে কেন যাচ্ছি কারণ আমাদের রুটটা নেগেটিভ থাকছে সাইন চেঞ্জ হচ্ছে যখন আমাদের সাইন চেঞ্জ হবে তখনই আমরা স্টপ করব তার আগে অবধি আমরা x = 1 2 3 করে রিপিট করে x = 4 বসালাম দেখলাম যে 20 এসেছে 28 এটা পজিটিভ নাম্বার এর আগে f = 3 যে আমরা দেখলাম যে - 1 এসেছে - 1 নেগেটিভ নাম্বার রুটটা 3 এন্ড 4 এর মাঝখানে থাকবে আমরা যখনই দেখব যে কোন ইকুয়েশনের রুট একটা সাইন চেঞ্জ করছে ভ্যালু সাইন চেঞ্জ করছে তখন তার মাঝখানে রুটটা থাকবে তাহলে সাইন চেঞ্জ করছে 3 এন্ড 4 এর মাঝখানে তো রুট লাইজ বিটুইন 3 এন্ড 4 বাইসেকশন মেথডে কি হচ্ছে বাইসেকশন মেথডে আমরা জানি যে রুটটা দুটো রুটকে আমরা কাজে লাগে বাট ইন্টারঅ্যাকশন মেথডে দুটো রুটের মধ্যে আমরা স্টার্টিং রুটটা কাজে লাগে অনেক সময় অনেক বইতে সেটা ইন্টারমিডিয়েট একটা রুট ধরে নেয় বাট সবার সুবিধার জন্য এটা আমরা স্টার্টিং রুটটা নিয়ে কাজ করব তাহলে আমরা 3 এন্ড 4 এর মধ্যে যে রুটটা আছে সেটা x0 আমরা ধরে নেব 3 তো x0 ধরে নিয়ে তারপর বাকি ক্যালকুলেশন পার্টটাতে আমরা এগোব তো বেসিক কনসেপ্ট হচ্ছে রুটটা কার মাঝে আছে জানা তারপরে কারেক্ট রুট ইন্টারঅ্যাকশন মেথড আমাদের নিজে থেকেই ইন্টারঅ্যাকশন মেথড পৌঁছে দেবে আমরা যে রুটটা ডিজার্ভ করি রুট লাইজ বিটুইন সো রুট লাইজ বিটুইন f of 3 less than 0 and if 4 greater than 0 root lies between 3 and 4 and considering x0 equal to 3 the starting root টাকে আমরা x0 ধরে নিলাম যেটা 3 ইন্টারঅ্যাকশন মেথড করতে গেলে আমাদের আগে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল বার করতে হবে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে ক্যালকুলেট করতে হবে f ড্যাশ x তো f x আমরা দেওয়া আছে x³ - 8x - 4 f ড্যাশ x মিন পার্ট অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল অফ f x x³ টা 3x² হয়ে যাবে 8x টা 8 হয়ে যাবে এন্ড 4 টা কনস্ট্যান্ট থাকার জন্য ডিফারেনশিয়েট করে আমরা 0 পাবো তাহলে আমরা f ড্যাশ x কি পাচ্ছি x = 3x² - 8 3x² - 8 তো এবার ইন্টারঅ্যাকশন মেথড ইউজ হবে এখন অবধি আমরা জাস্ট ক্যালকুলেশন পার্টে ছিলাম ইন্টারঅ্যাকশন মেথডটা ইউজ করি এবার ইন্টারঅ্যাকশন মেথডে কি হবে ইন্টারঅ্যাকশন মেথড বলছে xn + 1 = xn - f(x) / f ড্যাশ xn xn + 1 = xn মাইনাস f অফ x n ডিভাইড বাই f ড্যাশ x n এখানে f ড্যাশ x কখনোই 0 হওয়া চলবে না কারণ সামথিং বা 0 ইনফিনিটি হয়ে যাবে তো ইন্টারঅ্যাকশন মেথড ফেল করে যায় যদি আমাদের ডিফারেনশিয়েটর ভ্যালু বসানোর পর ওটা 0 এসে যায় তাহলে মেথডটা ফেলস হয়ে যায় রুট ফাইন করতে পারে না এটা একটা ড্রব্যাক অফ ইন্টারঅ্যাকশন মেথড বাট আমাদের এখানে x এর মান আমরা f x n যেখানে বসে বসে এখানে 0 আসা চলবে না এবার আমরা যে রুট ফর্মুলাটা x n + 1 = x n মাইনাস f অফ x n ডিভাইড বাই f ড্যাশ x n এখানে আমরা f x এর ভ্যালু গুলো বসিয়ে দেবো f x এর ভ্যালু জানি আমি x কিউ মাইনাস 8 x মাইনাস 4 তো ওখানে যদি x n পাস করাই তাহলে x n স্কয়ার মাইনাস 8 x n মাইনাস 4 তো এটা বসিয়ে দেওয়ার পর আমরা ওখান থেকে f ড্যাশ x n টা বসিয়ে দেবো f ড্যাশ n x n মিন 3 x n স্কয়ার মাইনাস 8 তো ফর্মুলার উপরে এই দুটো মান আমরা x x টা জায়গায় x n রিপ্লেস করে আমরা পেয়ে যাবো তো এখান থেকে আমি দুটো মান বসিয়ে দেওয়ার পর দিয়ে দেবো ফর্মুলাটা ফার্দার ক্যালকুলেশন করবো এটা ক্যালকুলেশন করার পর দেখতে পাচ্ছি 3 x n স্কয়ার মাইনাস 8 x n মাইনাস x n কিউ 3 x n কিউ মাইনাস 3 8 x n মাইনাস x n কিউ প্লাস 8 x n প্লাস 4 ডিভাইড বাই 3 x n স্কয়ার মাইনাস 8 এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 8 x n প্লাস 8 x n কেটে যাচ্ছে পরে থাকছি ক্যালকুলেটর করার পর ইন্টারঅ্যাকশন মেথডে ফার্দার ক্যালকুলেশন করার পর আমরা পাচ্ছি x n প্লাস 1 ইকুয়াল টু 2 x n কিউ প্লাস 4 ডিভাইড বাই 3 x n স্কয়ার মাইনাস 8 এখানে এর ভ্যালুস কি হবে এর ভ্যালুস আমরা ডেফিনেটলি 0 থেকে স্টার্ট করব 0 1 2 3 করে করে যাব এর ভ্যালুস নেগেটিভ কখনোই হয় না পজিটিভ ভ্যালুস ক্যারি করে
এবার আমরা এন এর ভ্যালু স্টার্টিং এ জিরো বসাবো, যে ইকুয়েশন আমরা পেলাম xn + 1 xn এর 2xn এর কিউব + 4 / 3xn স্কয়ার মানে 8, যেটা বসানোর পর এবার আমরা এন এর ভ্যালু জিরো বসালাম। জিরো বসালে আমরা যদি এন এর ভ্যালু জিরো বসাই তাহলে আমরা x1 পাচ্ছি, কারণ 0 + 1 যেটা x1 হবে, x1 এর পাশে x0 2x0 এর কিউব + 4 / 3x0 স্কয়ার মানে 8। তো x0 আমরা স্টার্টিং এ ধরে নিয়েছিলাম x0 এর মান 3 ছিল, কারণ রুটটা 3 আর 4 এর মাঝখান ছিল, এই জন্য আমরা x0 এখানে 3 বসাবো। 3 যদি আমি x0 এর জায়গায় বসিয়ে দিই ক্যালকুলেট করার পর যেটা পাচ্ছি 3.04। তো আগে আমরা রুট স্টার্টিং ধরেছিলাম 3, এখন নিউ রুট হলো যেটা x1 পেলাম সেটা হচ্ছে 3.05। এবার আমি নেক্সট রুট বসাবো, কেন আবার ফার্দার বসাবো, কারণ আগে যে রুট ছিল এই রুটটা মেলেনি, 3 ছিল 3.05। তো ফার্দার n = 1 বসাবো, n = 1 বসালে ফর্মুলা হয়ে যাবে x2, কারণ n এর উপর 1 বসালে 1 + 1 2 হয়ে যাবে, আর বাকি ফর্মুলা হলো x1 এর হোল কিউব 2x1 এর হোল কিউব + 4 / 3x1 এর হোল স্কয়ার মানে 8। তো এটা বসানোর পর এখানে x1 এর যে ভ্যালুটা পেয়েছিলাম 3.05, সেই 3.05 ভ্যালুটা ওখানে বসাচ্ছি, 3.05 এর যে ভ্যালুটা বসাচ্ছি তাতে ক্যালকুলেট করার পর अगेन 3.05 আসছে। তো সেম ভ্যালু এখানে রিপিট করে গেছে, তো এটা যদি না রিপিট করতো আরো পরে ক্যালকুলেট করতাম যতক্ষণ অব্দি দশমিক, এখানে আমাদের কোশ্চেন 3 সিগমা ফিগার দিয়েছে, টোটাল তিনটে দশমিক উপর দুটো ডিজিট মেলাতে হবে, তো এখানে একদমই সেকেন্ড অ্যান্সারই 3.05 এসে গেছে। তো রুট অফ দ্য ইকুয়েশন ইজ 3.05, কারণ কি আমাদের যে দুটো রুট দরকার পরপর রুট দুটো মিলে যাওয়ার জন্য আমাকে ফার্দার ক্যালকুলেশন আর করার প্রয়োজন নেই। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ নিউটন।